नमस्कार, आमी देवाशीष होम कोचिंग बांगला एडुकेशनल यूट्यूब चैनले तुम्हारे सकल के स्वागत जानाई। देखो कल के थेके आमरा रेलवे ग्रुप डी क्रैश कोर्स शुरू करेछि आर कल के प्रथम भिडियोते आमी खूब भालो रेसपन्स पेयेछि। तुम्हारा अनेके अनेक रिक्वेस्ट करेछो जे ए भिडियोर साथे जेनो जेनारेल अवेयरनेस इनक्लूड कर देवा हय। तो तुम्हारे कथा अनुयायी आजकेर एई सेट टू ते आमरा जेनारेल अवेयरनेस एबं कारेंट अफेयार्स थेके 25टी प्रश्न निएछि एबं जेनारेल साइंस थेके 25टी प्रश्न नियेछि। ठीक जे धरनेर प्रश्न रेलवे परीक्षाय तुम्हारा देखते पाबे सेइ प्याटार्नेइ किन्तु आमरा कोश्चेन साजियेछि। ओके, ताई बोलते पारो एइ भिडियोटी तुम्हारे रेलवे ग्रुप डी परीक्षार जन्य लास्ट मिनिट सजेशन भिडियो। सो भिडियो स्किप ना करे प्रथम थेके देखते थाको। ओके, देखो जे धरनेर प्रश्न रेलवे जिज्ञेस करे, ठीक आछे, रेलवे कन्डाक्टिंग एजेंसि TCS जे धरनेर प्रश्न जिज्ञेस करे सेइ धरनेरई प्रश्न आमरा संग्रह करेछि। कारण जारा 2018 ते रेलवे ग्रुप डी परीक्षा दियेछो তারা বুঝতে পারবে যে প্রিভিয়াস ইয়ারে রেলওয়ে গ্রুপটি কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেছিল। তো সেই প্যাটার্ন অনুযায়ী আমরা কোশ্চেন সাজিয়েছি। তো চলো ক্লাস শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন, 36তম ন্যাশনাল গেম কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? অ্যাকচুয়ালি এটা অনুষ্ঠিত হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, 36তম ন্যাশনাল গেম অনুষ্ঠিত হয়ে গেছে, এটা হবে নয় এটা। তো সঠিক উত্তর হবে অপশান সি, গোয়া। 36তম ন্যাশনাল গেম অনুষ্ঠিত হয়েছে কোথায়? গোয়াতে। ওকে, এটা ডিসেম্বরে আই থিঙ্ক অনুষ্ঠিত হয়ে গেছে। চলো পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বপ্রথম কেন্দ্রীয় পুলিশ বিশ্ববিদ্যালয় কোন শহরে প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে? ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সঠিক উত্তর হবে অপশান বি, গ্রেটার নয়ডা। ভারতের সর্বপ্রথম কেন্দ্রীয় পুলিশ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে গ্রেটার নয়ডা, যেটা কোথায় অবস্থিত? যেটা গুজরাটতে অবস্থিত, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, গুগল অ্যাসিস্ট্যান্ট এখন কতকগুলো ভারতীয় ভাষায় উপলব্ধ? ঠিক আছে, তোমরা দেখেছো ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট, তো সেখানে বলছে কতকগুলো ভারতীয় ভাষা বর্তমানে উপলব্ধ। তো সঠিক উত্তর হবে অপশান ডি, মার্চ 2020 তথ্য অনুযায়ী বর্তমানে গুগল অ্যাসিস্ট্যান্টের মধ্যে 11টি ভারতীয় ভাষা উপলব্ধ রয়েছে। তার মধ্যে ভাষাগুলো মূল ভাষা কিছুগুলো মনে রাখবে, ঠিক আছে, যেমন বেঙ্গলি, গুজরাটি, হিন্দি, মালায়ালাম, মারাঠি, নেপালি, সাঁওতালি, তামিল, তেলুগু, উর্দু, এগুলো কিন্তু উপলব্ধ রয়েছে। আর যদি জিজ্ঞেস করে যে গুগল অ্যাসিস্ট্যান্টে মোট কতগুলো ভাষা উপলব্ধ রয়েছে, তাহলে মনে রাখবে 42টি ভাষা মোট উপলব্ধ রয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন, ফিফথ এডিশন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2019 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখো ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল, যেটা শর্ট ফর্ম IISF নামে পরিচিত, ঠিক আছে, 2019 সালে এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, এটা কিন্তু ফিফথ এডিশন ছিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালের। তো এটা অনুষ্ঠিত হয়েছিল কলকাতার মধ্যে। আর অলরেডি 2020 ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়ে গেছে, যেটা মুসুরিতে আই থিঙ্ক হয়েছে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড হার্ট ডে কবে পালিত হয়? ওয়ার্ল্ড হার্ট ডে কবে সেলিব্রেট করা হয়? তো সঠিক উত্তর হবে অপশান বি, 29শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে সেলিব্রেট করা হয়। চলো পরবর্তী প্রশ্ন, ICC T20 ক্রিকেট 100টি উইকেট শিকারকারী প্রথম বোলার হয়েছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো ICC T20 ক্রিকেটে প্রথম 100 উইকেট অধিকারীর বোলার কে? নিম্নের চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি, লাসিথ মালিঙ্গা। ইনি একজন শ্রীলঙ্কার ফার্স্ট বোলার, ঠিক আছে, তিনি প্রথম ক্রিকেটার যিনি ICC T20 ক্রিকেটে 100টি উইকেট নিয়েছেন, ঠিক আছে, ICC ইন্টারন্যাশনাল যে T20 ক্রিকেট রয়েছে ম্যাচদের, সেখানে তিনি 100টি উইকেট নিয়েছেন প্রথম বোলার হিসাবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, NTPC কোন রাজ্যে ভারতের বৃহত্তম সোলার পার্ক স্থাপনের ঘোষণা করেছে? NTPC, ঠিক আছে, এটা বিদ্যুৎ উৎপাদন একটা সংস্থা। তো এটা কোন রাজ্যে বলছে ভারতের বৃহত্তম সোলার পার্ক স্থাপনের ঘোষণা করেছে রিসেন্টলি? তো সঠিক উত্তর হবে অপশান বি, গুজরাট। NTPC গুজরাট রাজ্যে ভারতের বৃহত্তম সোলার পার্ক স্থাপনের ঘোষণা করেছে। চলো পরবর্তী প্রশ্ন, ডক্টর আব্দুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? দেখো এই ধরনেরও প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করতে পারে, কেন তার কারণ বলছি। তো সঠিক উত্তর হবে অপশান সি, ডক্টর আব্দুল কালাম, ঠিক আছে, APJ আব্দুল কালাম 2002 থেকে 2007 পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন, তিনি 11তম প্রেসিডেন্ট ছিলেন। ওকে, আর বর্তমানে যিনি রয়েছেন আমাদের রামনাথ কোবিন্দ, তিনি ভারতের 14তম প্রেসিডেন্ট, মনে রাখবেন, ঠিক আছে, তিনি ভারতের 14তম প্রেসিডেন্ট। ওকে,
আচ্ছা, তোমাদের জন্য এখানে একটা প্রশ্ন করি, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কততম প্রধানমন্ত্রী, এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? এই প্রশ্নের উত্তর জানা দরকার, এর উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে। চলো পরবর্তী প্রশ্ন, 2023 সালে কোন দেশ G20 প্রেসিডেন্সি অনুষ্ঠিত করবে? 2023 সালে G20 প্রেসিডেন্সি অনুষ্ঠিত করবে? তে সঠিক উত্তর হবে অপশান ডি, ভারত। 2023 সালে G20 প্রেসিডেন্সি অনুষ্ঠিত করবে ভারত। আর 2021 সালে কোথায় হতে চলেছে? 2021 সালে এটা হতে চলেছে ইটালিতে, আর 2022 সালে হবে ইন্দোনেশিয়াতে, আর 2023 সালে হবে ভারতে, মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন, চন্দ্রযান 2 কবে লঞ্চ হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন, চন্দ্রযান 2 কবে লঞ্চ হয়? তে সঠিক উত্তর হবে অপশান ডি, 22শে জুলাই চন্দ্রযান 2 লঞ্চ হয়, ঠিক আছে? 22শে জুলাই 2019 সালে চন্দ্রযান 2 লঞ্চ করে। দেখো এটা জিজ্ঞেস করে কোন রকেট থেকে লঞ্চ করা হয়েছিল, তো মনে রাখবে GSLV-3, ঠিক আছে? GSLV-3 থেকে লঞ্চ করা হয়েছিল। এটা অন্ধ্রপ্রদেশের যে শ্রীহরিকোটা রয়েছে সেখান থেকে কিন্তু লঞ্চ করা হয়েছিল। এটা কে তৈরি করেছিল? এই ইসরো তৈরি করেছিল, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন, ওডিকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে হয়েছেন? ওডিকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে হয়েছেন? তো সঠিক উত্তর হবে অপশান এ, বিরাট কোহলি হয়েছেন ওডিকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। চলো পরবর্তী প্রশ্ন, নোকিয়ার সিইও কে? নোকিয়া, ঠিক আছে, মোবাইল কোম্পানি নোকিয়ার সিইও কে, ঠিক আছে? চিফ এক্সিকিউটিভ অফিসার, তো সঠিক উত্তর হবে অপশান এ, পেক্কা লুন্ডমার্ক হলেন নোকিয়ার সিইও। ওকে, এবার দেখো অপশান, দেখো অপশান বি, সত্যেন নাডেলা কিসের সিইও? গুগলের সিইও। আর বিজয় শেখর শর্মা কিসের সিইও? পেটিএমের সিইও। আর ড্যানিয়েল স্কুম্যান, ইনিও একজন সিইও, ঠিক আছে? না ঠিক মনে আসছে না তিনি কোন সংস্থার সিইও, যাই হোক। চলো পরবর্তী প্রশ্ন, মেটুর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? ইম্পর্টেন্ট কোশ্চেন, মেটুর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? এর সঠিক উত্তর হবে অপশান এ, কাবেরী নদীর তীরে মেটুর বাঁধ অবস্থিত। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, মোহিনীনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? ইম্পর্টেন্ট কোশ্চেন, মোহিনীনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? এর সঠিক উত্তর হবে অপশান বি, কেরালা। কেরালার শাস্ত্রীয় নৃত্য হচ্ছে মোহিনীনাট্যম। দেখো অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে যেখানে ভারতের সমস্ত শাস্ত্রীয় নৃত্য এবং লোকনৃত্যগুলোকে তুলে ধরা হয়েছে খুব সহজে। তো তোমরা যদি সেই ভিডিওটি দেখতে চাও, তো ভিডিওটি দেখতে গেলে চ্যানেলে ভিজিট করো, চ্যানেলে ভিজিট করে দেখো প্লেলিস্ট রয়েছে স্ট্র্যাটেজিকে, সেখানে ক্লিক করো, ভিডিও পেয়ে যাবে। ওকে, চলো অপশান থেকে বলে দিই, উড়িষ্যার শাস্ত্রীয় নৃত্যের নাম হচ্ছে ওড়িশি, মণিপুরের শাস্ত্রীয় নৃত্যের নাম হচ্ছে মণিপুরী। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, আগ্রা লেক কোন রাজ্যে অবস্থিত? আগ্রা লেক কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হবে অপশান সি, কর্ণাটক রাজ্যের মধ্যে আগ্রা লেক অবস্থিত। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে? ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান এ, সুকুমার সেন ছিলেন ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার। ওকে, এবার দেখো অপশানগুলো থেকে কী কী প্রশ্ন হয়, ভীমরাও আম্বেদকর ইনি ছিলেন ভারতের প্রথম আইনমন্ত্রী, হীরালাল জে কানাইয়া ইনি ছিলেন ভারতের প্রথম প্রধান সুপ্রিম কোর্টের বিচারপতি, সর্দার পেটেল, সর্দার বল্লভভাই পেটেল ছিলেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রী। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, দেখো আলস পর্বতমালা কোথায় অবস্থিত? আলস পর্বতমালা কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে অপশান সি, মধ্য ইউরোপের মধ্যে আলস পর্বতমালা অবস্থিত। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, অ্যাপেকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অ্যাপেক এর হেডকোয়ার্টার বলছে কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে অপশান বি, সিঙ্গাপুরের মধ্যে অ্যাপেকের হেডকোয়ার্টার অবস্থিত। ওকে, এবার দেখো অ্যাপেকের ফুল ফর্ম কী, ঠিক আছে? এটাও কিন্তু মনে রাখবে, অ্যাপেকের ফুল ফর্ম হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন, এটা হচ্ছে অ্যাপেকের ফুল ফর্ম। ওকে, এবার দেখো অপশান থেকে, জাকার্তাতে কার হেডকোয়ার্টার রয়েছে? জাকার্তাতে এশিয়ানের হেডকোয়ার্টার রয়েছে। ওকে, জাকার্তাতে এশিয়ানের হেডকোয়ার্টার রয়েছে, দুবাইতে কার হেডকোয়ার্টার রয়েছে? আইসিসির হেডকোয়ার্টার রয়েছে, বেঞ্জিং কার রাজধানী? চীনের রাজধানী। জাকার্তা কার রাজধানী? ইন্দোনেশিয়ার রাজধানী। দেখো যে সমস্ত প্রশ্ন আমি রিলেটেড করে তোমাদেরকে বলে দিচ্ছি সেই প্রশ্নগুলোও কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? কারণ স্ট্র্যাটেজিকে স্ট্রং হতে গেলে তোমাকে প্রত্যেক জায়গা থেকে প্রশ্ন মাথায় রাখতে হবে। ওকে, তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো এবার ইতিহাস, ভূগোল
इकोनॉमी थेके एवं पॉलिटी थेके किछु क्वेश्चन आमरा आलोचना करी। कत साले चम्पारण सत्याग्रहेर सूचना हय? इम्पोर्टेंट क्वेश्चन, तो सठिक उत्तर होबे अपशन बी 1917 साले चम्पारण सत्याग्रह হয়েছিল। ঠিক আছে, এই সত্যাগ্রহ কে করেছিলেন? এই সত্যাগ্রহ করেছিলেন গান্ধীজি। ঠিক আছে, আর গান্ধীজি অ্যাকচুয়ালি এই সত্যাগ্রহ অর্থাৎ চম্পারণ সত্যাগ্রহের পরেই ফেমাস হন। গান্ধীজি ভারতে কবে আসেন? গান্ধীজি ভারতে এসেন 1915 সালে। তারপর 1917-এর পর থেকে যখন তিনি চম্পারণ সত্যাগ্রহ করেন তখন থেকেই তিনি ফেমাস হন। ঠিক যেমন সর্দার বল্লভভাই পেটেল বারডোলি সত্যাগ্রহের পর ফেমাস হয়েছিলেন, তেমনি গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহের পর ফেমাস হয়েছিলেন। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। ভারতে প্রথম একতা বা জারকির জায়গির প্রথা কে চালু করেন? ভারতে প্রথম একতা বা জায়গির প্রথা কে চালু করেন? তো সঠিক উত্তর হবে অপশন ডি ইলতুতমিস। ইলতুতমিস ভারতে প্রথম একতা প্রথা চালু করেছিলেন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। হাইওয়ে অফ ইন্ডিয়া নামে পরিচিত নিম্নের কোন খাল? হাইওয়ে অফ ইন্ডিয়া নামে পরিচিত নিম্নের কোন খাল? তে সঠিক উত্তর হবে অপশন সি সুয়েজ খাল হাইওয়ে অফ ইন্ডিয়া নামে পরিচিত। সুয়েজ খাল কোন দুই মানে কি বলবো মহাদেশকে যুক্ত করেছে? এশিয়া মহাদেশ আর ইউরোপ মহাদেশ, এই দুই মহাদেশকে যুক্ত করেছে সুয়েজ খাল, এই জন্যই সুয়েজ খালকে হাইওয়ে অফ ইন্ডিয়া বলা হয়। ঠিক আছে, ইউরোপ মহাদেশের সাথে এশিয়াকে যে যুক্ত করেছে, ঠিক আছে, পরিবহনের দিক থেকে, সেটা কিন্তু সুয়েজ খালের জন্যই, যার জন্যই সুয়েজ খালকে হাইওয়ে অফ ইন্ডিয়া বলা হয়, মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন। অর্থ কমিশন কার কাছে তার সুপারিশ পেশ করে? পলিটি থেকে কোয়েশ্চেন, তো সঠিক উত্তর হবে অপশন এ রাষ্ট্রপতির কাছে অর্থ কমিশন তার সুপারিশ পেশ করে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। ইন্ডিয়া উইংস ফ্রিডম গ্রন্থটি কার লেখা? ইন্ডিয়া উইংস ফ্রিডম এই গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থটি লেখা আব্দুল কালাম আজাদ। ঠিক আছে, আবুল কালাম আজাদের লেখা হচ্ছে ইন্ডিয়া উইংস ফ্রিডম। ওকে, ঠিক এই ধরনের জওহরলাল নেহরুর লেখা একটা বই, ঠিক আছে, যেটা জিজ্ঞেস করে পরীক্ষায়, সেটা কি? ডিসকোভারি অফ ইন্ডিয়া। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? কাশ্মীরের আকবর কাকে বলা হয়? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তো সঠিক উত্তর হবে জয়নাল আবেদিন। জয়নাল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয়। ওকে, চলো এবার জেনারেল অ্যাওয়ারনেসের শেষ প্রশ্ন। ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সব থেকে কম? ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সব থেকে কম? তো সঠিক উত্তর হবে অপশান বি সিকিম। সিকিম রাজ্যের জনসংখ্যা সব থেকে কম। আর যদি জিজ্ঞেস করে যে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সব থেকে বেশি, তো মনে রাখবে উত্তরপ্রদেশ। ঠিক আছে, উত্তরপ্রদেশের জনসংখ্যা সব থেকে বেশি। আরেকটা এখানে অপশান থেকে তোমাদেরকে প্রশ্ন বলে দিই, মনে এসে গেল। ঠিক আছে, একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে ভারতের কোন রাজ্যে ইংরেজি ভাষা প্রধান ভাষারূপে পরিচিত বা প্রধান ভাষারূপে খ্যাতিমান রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশান সি নাগাল্যান্ড। এরপর আমরা জেনারেল সায়েন্স থেকে আলোচনা করব। ঠিক আছে, জেনারেল সায়েন্স থেকেও আমরা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সংগ্রহ করেছি, তো চলো দেখে নেওয়া যাক। দেখো, মানুষের সুস্থ চোখের স্পষ্ট দর্শনে ন্যূনতম দূরত্ব হলো? কোশ্চেন বলছে যে যে মানুষের চোখ ঠিকঠাক রয়েছে, ঠিক আছে, তার চোখের স্পষ্ট দর্শনের জন্য ন্যূনতম কত দূরত্ব প্রয়োজন? তো সঠিক উত্তর হবে অপশান বি 0.25 সেন্টিমিটার দূরত্বের প্রয়োজন মানুষের সুস্থ চোখের স্পষ্ট দর্শনের জন্য। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করে, চোখের লেন্সের যে ফোকাস দূরত্ব সেটা কে নিয়ন্ত্রণ করে? নিম্নের চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? অপশান সি সিলিয়ারি পেশি চোখের লেন্সের যে ফোকাস দূরত্ব সেটাকে নিয়ন্ত্রণ করে। ওকে, আচ্ছা তোমাদের জন্য একটা প্রশ্ন এখানে অপশান থেকে উত্তর হবে বলে দিই। চোখের যে প্রতিবিম্ব ঘটিত হয় সেটা কোথায় ঘটিত হয়? ঠিক আছে, এই প্রশ্নের উত্তর তোমরা কে কে পারবে? যদি কেউ পেরে থাকো তাহলে কমেন্টে জানাবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। জলের স্থায়ী ক্ষরতা দূর করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? জলের যে স্থায়ী ক্ষরতা সেটা দূর করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? তো সঠিক উত্তর হবে অপশান বি কাপড় কাচার সোডা জলের স্থায়ী ক্ষরতা দূর করার জন্য ব্যবহার করা হয়। ওকে, এবার দেখো তোমাদেরকে একটু ডিটেলসে বলি। দেখো, জলের ক্ষরতা দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। অস্থায়ী ক্ষরতা জল ফোটালে বা গরম করলেই দূর হয়ে যায় অস্থায়ী ক্ষরতাটা, আর স্থায়ী ক্ষরতাটাকে দূর করতে গেলে কী করতে হয়? কাপড় কাচার সোডা অর্থাৎ NA2CO3 ব্যবহার করা হয়। ওকে, আই হোপ তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হলো যে
জলের যে ক্ষরতা অস্থায়ী ও স্থায়ী সেটা কি কিভাবে দূর করা যায়। ওকে চলো পরবর্তী প্রশ্ন, প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হলো, প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা এটা কিন্তু রেলওয়ে গ্রুপ ডি 2018-তে পড়ে গেছিল, ঠিক আছে। প্রশ্নটা এই ধরনের অনেক প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে পড়া প্রশ্ন, কিন্তু অনেক জায়গাতে টাইপিং করা হয়নি, ঠিক আছে। তো সঠিক উত্তর হবে অপশন বি, বিওরেট পরীক্ষা। বিওরেট পরীক্ষা হয় প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা। ওকে চলো পরবর্তী প্রশ্ন, টর্চ জ্বালাতে আমরা নিচের কোনটি ব্যবহার করি, টর্চ জ্বালাতে আমরা নিচের কোনটি ব্যবহার করি, কোন সেল ব্যবহার করি। তো সঠিক উত্তর হবে অপশন এ, ড্রাই সেল। টর্চ জ্বালাতে আমরা ড্রাই সেল ব্যবহার করি, ঠিক আছে। কি বলছে এখানে, ইট ইজ কল্ড ড্রাই সেল বিকজ ইট ডাজ নট কন্ট এনি লিকুইড কেমিক্যাল। আচ্ছা দেখো, টর্চ জ্বালাতে যে আমরা ড্রাই সেল ব্যবহার করি, তো এটাকে ড্রাই সেল কেন বলা হয়, কারণ এখানে কোনো লিকুইড কেমিক্যাল ব্যবহার করা হয় না, যার জন্য এটাকে ড্রাই সেল বলা হয়, ঠিক আছে, বা শুকনো কোষ বলা হয়, শুকনো সেল। চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন দেখো, কার্সিনোমা ক্যান্সারের উৎপত্তি হয় কোন কোলা থেকে, কার্সিনোমা ক্যান্সারের উৎপত্তি হয় কোন কোলা থেকে। তো সঠিক উত্তর হবে অপশন এ, আবরণী কলা থেকে কার্সিনোমা ক্যান্সারের উৎপত্তি হয়। ওকে চলো পরবর্তী প্রশ্ন, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নিচের কোন অ্যাসিডকে বলা হয়, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, নিচের চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে। এর সঠিক উত্তর হবে অপশন এ, ভিটামিনকে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয়। ওকে চলো পরবর্তী প্রশ্ন, ম্যালেরিয়া পরজীবী জীবাণু রোগের রক্তে যথাযথ পাওয়া যায়, ম্যালেরিয়া পরজীবীর জীবাণু রোগীর রক্তে যথাযথ পাওয়া যায়, কখন পাওয়া যায়, ঠিক আছে। নিম্নে যে চারটা লক্ষণ রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে কি, সঠিক উত্তর হবে অপশন সি, কাঁপুনি দিয়ে জ্বর আসার সময়, ঠিক আছে, যখন মানুষটা কাঁপতে থাকবে জ্বর আসাকালীন, তখন কিন্তু ম্যালেরিয়ার পরজীবীর জীবাণুটা রোগীর রক্তে উপস্থিত পাওয়া যায়। ওকে চলো পরবর্তী প্রশ্ন, কোন রক্তকণিকা দেহের অক্সিজেন সরবরাহের সঙ্গে যুক্ত, কোন রক্তকণিকা দেহের অক্সিজেন সরবরাহের সঙ্গে যুক্ত। তো এর সঠিক উত্তর কী হবে, এর সঠিক উত্তর হবে অপশন ডি, আরবিসি, ঠিক আছে। আরবিসি রক্তকণিকা দেহের অক্সিজেন সরবরাহের সাথে যুক্ত। আর আরবিসির আরেকটা নাম কি, অ্যান্থ্রাসাইট, ঠিক আছে, মনে রাখবে, অ্যান্থ্রাসোসাইট হচ্ছে আরবিসির আরেকটা নাম বা অপর নাম। অনেকবার জিজ্ঞেস করে যে অ্যান্থ্রাসাইট কাকে বলা হয়, নিম্নে চারটা অপশান দিয়ে দিয়েছে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ চালনা করলে কোন ধরনের আয়ন ক্যাথোড কর্তৃত্ব আকৃষ্ট হবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। তো এর সঠিক উত্তর কী হবে, এর সঠিক উত্তর হবে অপশন এ, ধনাত্মক চার্জযুক্ত। দেখো কোয়েশ্চেনটা ভালোভাবে পড়ে নাও, তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ চালনা করলে কোন ধরনের আয়ন ক্যাথোড কর্তৃত্ব আকৃষ্ট হবে, ঠিক আছে। প্রশ্ন বলছে যে তড়িৎ বিশ্লেষণ কোষে বিদ্যুৎ যদি দেওয়া হয় তাহলে কোন ধরনের আয়ন ক্যাথোড দ্বারা আকৃষ্ট হবে, তো ক্যাথোড দ্বারা ধনাত্মক অর্থাৎ পজিটিভ আয়ন কী হবে, আকৃষ্ট হবে। এবার দেখো এখান থেকে আর দুটো তোমাদেরকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে দিই। প্রশ্ন জিজ্ঞেস করে যে ক্যাথোড ধনাত্মক না ঋণাত্মক আধানযুক্ত, ঠিক আছে, অ্যানোড ধনাত্মক না ঋণাত্মক আধানযুক্ত। মনে রাখবে ক্যাথোড হচ্ছে ধনাত্মক আধানযুক্ত আর অ্যানোড হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত অর্থাৎ মাইনাস, কিন্তু যখন চার্জ দেওয়া হয়, ঠিক আছে, যখন চার্জ দেওয়া হবে তখন কিন্তু ঠিক অপোজিট হয়ে যায়, যেটা বললাম তার অপোজিট, অ্যানোড হয়ে যায় পজিটিভ আর ক্যাথোড হয়ে যায় নেগেটিভ যখন চার্জ থাকে, ঠিক আছে। ডিসচার্জ চলাকালীন কিন্তু থাকবে ক্যাথোডে থাকবে পজিটিভ আর অ্যানোডে থাকবে নেগেটিভ। কনফিউশন করো না, ভালোভাবে বুঝে নেবে, দরকার হলে ভিডিওটা একটু প্রিভিয়াস করে নিয়ে আবার শুনবে। ওকে চলো পরবর্তী প্রশ্ন, কোষ বিভাজনের কোন দশায় ডিএনএর দ্বিতত্রীকরণ ঘটে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কোষ বিভাজনের কোন দশায় ডিএনএর দ্বিতত্রীকরণ ঘটে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, এম দশা, এম দশাতে কোষ বিভাজনের দ্বিতত্রীকরণ ঘটে। ওকে কোষ বিভাজনের ডিএনএ দ্বিতত্রীকরণ ঘটে এম দশাতে। চলো পরবর্তী প্রশ্ন, যার দ্বারা জিনগত সংকেত বাহিত হয়, জিনগত যে সংকেত, ঠিক আছে, বা যেটাকে আমরা ডিএনএ টেস্ট বলি, সেটা কার দ্বারা, মানে কী বলবো, সংকেত বাহিত হয়, কার দ্বারা বাহিত হয়, ঠিক আছে, বোঝা যায়। আমরা যে ডিএনএ টেস্ট করি যে এটা, ঠিক আছে, আমরা কার সন্তান, তো সেটা মানে অ্যাকচুয়ালি কার জন্য বোঝানো যায় এটাই বলতে খুঁজছি কোশ্চেন। ওকে তো সঠিক উত্তর হবে অপশন সি, নিউক্লিক অ্যাসিড, জিনগত সংকেত বাহিত হয় কিন্তু নিউক্লিক অ্যাসিডের জন্য। ওকে, বা জিনগত সংকেত বাহিত হয় নিউক্লিক অ্যাসিডের দ্বারা,
ओके चलो परवर्ती प्रश्न, कौन हार्मोनेर अभावे मधुमेह रोग है? मधुमेह रोग खूब सहज प्रश्न, ठीक है। मधुमेह रोगटा हे सूगार मन रखे, तो ये कौन हार्मोनेर अभावे है? ये सठिक उत्तर ऑप्शन ए इंसुलिन, ठीक है। अच्छा इंसुलिन मानव देर कौन ग्रंथि खरित है, ठीक है, ये तुम्हारा कमेंट बक्से किन्तु जानाबे आमाके। खूब सहज प्रश्न तई तुम्हारे जिज्ञेस कर लम। चलो परवर्ती प्रश्न देखो, कैथोडे कौनटी संघटित है? निम्न चार्ट अपशन मध्य सठिक उत्तर चूज करो। देखो कैथोडे कौनटी संघटित है, तो सठिक उत्तर क्यों होबे? ए सठिक उत्तर होबे अपशन बी इलेक्ट्रन प्रदान करे कैथोडे, ठीक है। एबार देखो नीचे हमें तथ्य जेटा दिए एक भलोभ पढ़ो ताहले तुम्हारा बुझते पारबे कैथोड और एनोड की। ड्यूरिंग डिसचार्ज द पजिटिव इज कैथोड, ठीक है, जखन डिसचार्ज थाके तखन किन्तु कैथोड पजिटिव थाके। द नेगेटिव इज एन एनोड, ठीक है, तखन किन्तु एनोड नेगेटिव थाके, ठीक है। ड्यूरिंग चार्ज जखन चार्ज देवा हय तखन पजिटिव इज एनोड, किन्तु एनोड तखन पजिटिव हो जाए, ठीक है। और नेगेटिव इज कैथोड, तखन किन्तु कैथोड नेगेटिव हो जाए, बुझते पारले। चलो परवर्ती प्रश्न, जालानी दहने प्राप्त कौन गैसटी उद्भिदर जो अपरिहार्य? जालानी दहने निम्न जो चार्ट गैस रही है तर मध्य कौनटी पा जाए जेटी उद्भिदर जो अपरिहार्य अर्थात उद्भिदर जो किन्तु खूब गुरुत्वपूर्ण? तो सठिक उत्तर हो अपशन बी कार्बन डाइऑक्साइड, ठीक है। उद्भिदरा कि कार्बन डाइऑक्साइड ग्रहण कर शालक संश्लेष प्रक्रिया और अक्सिजन के प्रदान करे। ओके चल परवर्ती प्रश्न, कौन प्रकार कोष एलार्जिर जो दायी? एलार्जी एलार्जिर जो दायी कौन प्रकार कोष? तो सठिक उत्तर हो अपशन डी ए ओ बी अर्थात मास्ट कोष और बेसोफिल कोष, ये दोटो कोष ही किन्तु एलार्जिर जो दायी। चलो परवर्ती प्रश्न, कौन धातुर ऊपर अन्य कोनो धातुर प्रलेप देवार जन्य नीचे कोनटी व्यवहित है? टाइपिंग भूल रही है, कोनोटा मिस्टेक होइछे। कोनो धातुर ऊपर अन्य कोनो धातुर प्रलेप देवार जन्य नीचे कोनटी व्यवहित है? तो सठिक उत्तर क्यों होबे? ए सठिक उत्तर होबे अपशन सी तड़ित विश्लेषण, ठीक है। धातुर ऊपर जे प्रलेप सेटाके देवार जन्य कोन पद्धति व्यवहित है? तड़ित विश्लेषण पद्धति। ओके चलो परवर्ती प्रश्न, कौन कौशल व्यवहार कर मानव देह ग्लुकोजर परिमाण निर्णय करा जाए? कौन कौशल व्यवहार कर मानव देह ग्लुकोजर परिमाण निर्णय करा जाए? तो सठिक उत्तर होबे अपशन सी तड़ित विश्लेषण, ठीक है। तड़ित विश्लेषण पद्धति व्यवहार कर मानव देह ग्लुकोजर परिमाण निर्णय करा जाए। चलो परवर्ती प्रश्न, साधारण वैद्युतिक तार कि दिए तैरी? साधारण वैद्युतिक तार कि दिए तैरी? खूब ही सहज प्रश्न, तो सठिक उत्तर अपशन ए तामा। तामा तार दिए जेनारेलि इलेक्ट्रिक वायर तैरी। ओके किन्तु जदि बोले जे विद्युतेर सबथेके भालो परिबाही किन्तु तखन तामा होबे ना, तखन मोर आगे विद्युतेर सबथेके भालो परिबाही किन्तु रूपा। ओके चलो परवर्ती प्रश्न, जल विश्लेषणेर जोन्नो एनोड ओ कैथोड किसेर पात व्यवहित हय? जल विश्लेषणेर जोन्नो कैथोड ओ एनोडे किसेर पात व्यवहित हय? तो सठिक उत्तर होबे अपशन बी प्लैटिनम, प्लैटिनमेर पात व्यवहित हय, ठीक है, जल विश्लेषणेर समय कैथोड ओ एनोडे। चलो परवर्ती प्रश्न, पानीते अर्थात जले हाइड्रोजेन अक्सिजेनर अनुपात कत? तो सठिक उत्तर होबे अपशन बी 2:1 होच्छे जले हाइड्रोजेन अक्सिजेनर अनुपात। चलो परवर्ती प्रश्न, देखो एखाने एकटु बोले दिई एकटा, ठीक आछे, देखो एखाने हाइड्रोजेन इज टू अक्सिजेन रयेछे किन्तु जदि एटा उल्टो भावे दे अक्सिजेन इज टू हाइड्रोजेन ताहले किन्तु रेशियोटा चेंज हो जाबे, ठीक आछे, ताहले अपशन ए हो जाबे सठिक। एगुलो देखे नेबे, ठीक आछे, हाइड्रोजेन किन्तु 2 आर अक्सिजेन होच्छे 1, এটা হচ্ছে জলে হাইড্রোজেন অক্সিজেনের রেশিও। ওকে চলো পরবর্তী প্রশ্ন, কোন জীবের জিন সম্পর্কে কোন জীবের জীব সম্পর্কে জ্ঞান লাভ করাকে কি বলে? কোন জীবের জিন সম্পর্কে জ্ঞান লাভ করাকে কি বলে? তো সঠিক উত্তর হবে অপশন বি জেনেটিক্স বলা হয় কোন জীবের জিন সম্পর্কে জ্ঞান লাভ করাকে। ওকে চলো পরবর্তী প্রশ্ন, কোন মৌলের একটি অণু যতগুলো পরমাণু দিয়ে গঠিত সেই সংখ্যাকে কি বলে? কোন মৌলের একটি অণু যতগুলি পরমাণু দিয়ে গঠিত সেই সংখ্যাকে কি বলে? সেই সংখ্যাকে পারমাণবিকতা বলে, ঠিক আছে। পারমাণবিকতার সংজ্ঞাই হচ্ছে এটা যে কোন মৌলের একটি অণু যতগুলো পরমাণু দিয়ে গঠিত সেই সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিকতা বলে। ওকে চলো পরবর্তী প্রশ্ন, কোন পদ্ধতিতে বায়ু শূন্য বাল্বের ফিলামেন্ট থেকে কাঁচ অবধি তাপ পৌঁছায়? ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কোন পদ্ধতিতে
তো সঠিক উত্তর হবে অপশন সি বিকিরণ। বিকিরণ পদ্ধতিতে বায়ুশূন্য বাল্বের ফিলামেন্ট থেকে কাঁচ অবধি তাপ পৌঁছায়। ওকে চলো পরবর্তী এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, গ্রীষ্মকালে হালকা রঙের পোশাক পরলে আরাম লাগে তার কারণ কি? গ্রীষ্মকালে হালকা রঙের পোশাক পরলে আরাম লাগে তার কারণ কি? এর সঠিক উত্তর হবে অপশন এ, হালকা রং তাপের ভালো বিচ্ছুরক, দ্যাটস ওয়াই গ্রীষ্মকালে হালকা রঙের পোশাক পরলে আরাম লাগে। ওকে তো আজকের আলোচনা আমাদের এখানে শেষ হলো। আজকে 50টি প্রশ্নের আলোচনা করলাম আমরা, ঠিক আছে। এই 50টি প্রশ্ন তোমাদের কতটা উপকারে এসেছে, কতটা ইম্পর্টেন্ট মনে হয়েছে তোমাদের ফিডব্যাক কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে। কারণ তোমাদের ফিডব্যাক না পেলে আমি নিজেকে ইম্প্রুভ করতে পারবো না আর তোমাদেরকে সাহায্য করতে পারবো না। সো তোমাদের ফিডব্যাক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, একটা কমেন্ট নিশ্চয়ই করবে। ওকে আর যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওকে লাইক করতে ভুলো না, আর ভিডিও উপকৃত মনে হলে বন্ধু বান্ধব সহপাঠীদের কাছে একটু শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকো তো চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনেরই কন্টেন্ট তোমাকে ফ্রিতে এই চ্যানেলে প্রোভাইড করানো হবে। ওকে তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, সর্বদা মোটিভেট থাকো, সফলতা এখানে একদিন আসবেই। আর একটা কথা, ঠিক আছে, বলতে ভুলে গেলাম যে পিডিএফ তোমরা বলবে, পিডিএফ তো পিডিএফের জন্য চাপ নেই, তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিজিট করো, সেখানে দেখো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, সমস্ত জায়গাতে যুক্ত হয়ে যাও, সেখানে আমি পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে প্রোভাইড করিয়ে দেবো, ঠিক আছে।